অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের বাদশাহদের ক্ষমতা ও দাপট এত বেশি ছিল যে তাদের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে কথাও বলতে পারত না। বিশাল দক্ষ বাহিনী, প্রচুর পরিমাণ অস্ত্র ও অডেল অর্থের সামনে অন্য কোনো সুলতান বা বাদশাহ মুখোমুখি হওয়ার সাহসই করতেন না। অটোমানদের 624 বছরের শাসনামলে তাদের রাজধানীকে বাইরের কোনো শক্তি আক্রমণ করার সাহস করেনি, যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেক কমে গিয়েছিল। সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মোহাচের প্রান্তে মাত্র 1.5 ঘন্টায় যুদ্ধ জয় করেন। সে যুদ্ধে হাঙ্গেরির লুই নিজেও মৃত্যুবরণ করেন। বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সও সে সময় অটোমানদের সাথে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারাও অটোমানকে বিভিন্ন হারে কর ও উপঢৌকন পাঠাত। সুলতান সুলেমানের সময় অটোমান স্থল ও নৌ উভয় দিক দিয়েই অপরাজয়ের ক্ষমতার অধিকারী ছিল। তাদের মুখোমুখি হওয়ার মতো সাহস কেউ দেখাত না। বাবা সেলিমের মতো সুলতান সুলেমানও সাফাবিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। সুলতান সুলেমান সাম্রাজ্যকে ক্ষমতা ও দাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন। তার পরবর্তী সুলতানেরা সেটা আর বৃদ্ধি করতে সক্ষম হননি। পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে। 1520 সাল থেকে 1566 সাল পর্যন্ত সুলতান সুলেমান যখন শাসন করেছেন, তখন তিন মহাদেশের বাদশাহ হিসেবে তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পাননি। সুলতান সুলেমানের পূর্বে তার বাবা প্রথম সেলিমের ক্ষেত্রেও বিষয়টি প্রায় একই রকম ছিল। কিন্তু সুলতান সুলেমানের মৃত্যুর পর থেকে এই সাম্রাজ্য যোগ্য শাসকের অভাবে দিন দিন জৌলুস হারাতে বসে।